2022 সাল শুরু হতে না হতেই প্রিয়জনকে হারিয়ে ফেললেন অভিনেত্রী তৃণা সাহা। 2022 সালে একের পর এক যেখানে কোভিড আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, সেখানে বছরের শুরুর দিনই প্রয়াণের খবর দিয়ে মন ভেঙে ফেললেন অভিনেত্রী তৃণা সাহা। অভিনেত্রী তৃণা সাহা নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, গত 1 জানুয়ারি 2022 তার প্রিয় দাদু চলে গিয়েছেন তাকে এবং তার পরিবারকে ছেড়ে অনেক দূরে না ফেরার দেশে। আর দাদুর সাথে তিনটি ছবি শেয়ার করে তৃণা লিখেছেন, তার আর দেশে আবার দেখা হবে আমাদের দাদু, তোমাকে মিস করব, বলাটা আসলে কম হয়ে যাবে তোমার জন্য। অভিনেত্রীর পরিবারের এই খারাপ সময়ে সমব্যথিত হয়েছে তার অনুরাগীরা, সকলেই তৃণার দাদুর আত্মার শান্তি কামনা করেছে, কেউ কেউ তৃণাকে মনে জোর আনতে বলেছে। তৃণাকে ইন্ডাস্ট্রির অনেকেই সান্ত্বনা দিচ্ছে এই সময়ে। 2021 সালের শেষ পোস্টে তৃণা লিখেছিল, 2021 সালের সবচেয়ে বড় উপহার তার জন্য নীল। প্রসঙ্গত গত বছরের শুরুতেই বহু বছরের পুরনো প্রেমিক বন্ধু অভিনেতা নীলকে বিয়ে করেছিলেন তৃণা। আর 2022 আসতে না আসতেই প্রথম দিনে দাদুকে হারিয়ে যেন ভেঙে পড়েছেন মন থেকে অনেকটাই অভিনেত্রী তৃণা সাহা। তৃণা সাহা দ্রুত সুস্থ হোক এবং কাজে ভালোভাবে মন দিক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।